আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট 292 এর সি নাম্বার এবং এ নাম্বার প্রবলেমটি। ওকে, তো সি নাম্বার প্রবলেমটা হচ্ছে এখানে বলা থাকবে যে ইউ আর গিভেন এ পজিটিভ ইন্টিজার n, ফাইন্ড দ্য নাম্বার অফ, এখানে আমাদের কিছু এখানে নাম্বার এখানে বের করতে হবে এ বি সি ডি, মানে আমাদের এখানে চারটা নাম্বার এখানে প্রিন্ট করতে হবে এ বি সি ডি। তো মানগুলো সিকোয়েন্স হবে a এবং b এর গুণফল এবং সি এবং ডি এর গুণফল হবে, এই দুটো যোগফল হবে কি n এর সমান। আর এখানে আমাদের বলছে এখানে বলছে যে ইট ক্যান বি প্রুভড দ্যাট দ্য অ্যান্সার ইজ অ্যাট মোস্ট 9 to 10.9, মানে আমাদের এখানে 9, মানে অ্যান্সারটা এতটুকু, মানে এত বড় সর্বোচ্চ হতে পারে, এখানে মানে এতগুলো হতে পারে আর কি। তো আমাদের n এর মান হচ্ছে 2 into 10.5, আর এখানে n একটা ইন্টিজার, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের n এর মান দেওয়া থাকবে। তো আমাদের এখানে n এর মানটা ইজ ইকুয়াল টু এরকম একটা সিকোয়েন্সে লিখতে হবে a এবং b এর গুণফল প্লাস সি এবং ডি এর গুণফল, এবং এই দুটো যোগফল আমাদের কি হবে এখানে n এর সমান হবে। তো n এর মান এখানে বলা আছে 2 into 10.5, 2 into 10.5, তো এটা বলা আছে। তো আমাদের এখানে n এর মান হচ্ছে আমাদের এটা বলা আছে এখানে যে 2 into 10.5, আমাদের n এর এই বিষয়টা আমাদের বলা আছে। তো আমরা কিন্তু এখানে তার মানে আমরা যদি যে কোনো একটা পাশে আমাদের এখানে মেইন কাজ কি, আমাদের মেইন কাজ কিন্তু আমাদের এখানে এরকম যে যদি আমরা এখানে এ বি এর মানটাকে আমি যদি এখানে x নিয়ে আসি, x নেই, তাহলে আমাদের অবশ্যই সিডি এর মানটা কিন্তু আমাদের কি নিতে হবে, এখানে সিডি এর মানটা কিন্তু আমাদের এখানে n-x হতে হবে। তো তখনই না আমরা এখানে এই দুটাকে যোগ করে আমাদের n এর সমান করতে পারবো, তাই না? আমাদের এখানে প্রথম কন্ডিশন কিন্তু এটা যে আমাদের এ বির মান যদি আমরা এখানে x নেই, তাহলে আমাদের এখানে সিডি এর মান কি হতে হবে, এখানে n-x হতে হবে। তো এখন একটা বিষয় এখানে দেখুন তো যে আমরা এখানে এই ab এর মানটাকে আমরা এখানে x কতভাবে বানাতে পারি, এবং আমাদের এই যে cd এর মানটা আমি এখানে n-x এটাকে কতভাবে বানাতে পারি। মানে আমাদের তো এখানে বিভিন্ন ধরনের মানের মাল্টিপল থাকবে। এখানে সাপোজ আমি এখানে যদি মানে 4 এর জন্য দেখি, তো 4 এর জন্য কিন্তু আমাদের এখানে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের ab এর মানটা কি করতে হবে, এখানে এটাকে কি করতে হবে, এখানে আমরা এটাকে যদি আমরা x নেই, তাহলে আমাদের এখানে সিডির মানটা কি হবে, এখানে n-x হতে হবে। আমি সাপোজ আমি এখানে ইনিশিয়ালি আমি এখানে ধরুন হচ্ছে 4 কে বানানোর জন্য আমরা কতটা ওয়ে করতে পারি সেটা আমরা এখানে দেখতেছি এখানে। তো সাপোজ আমি এখানে 4 এর জন্য আমি এখানে কি করতে পারি, এখানে 2 1 নিয়ে করতে পারি, ab এর মানটাকে আমি 2 1 বানাতে পারি। আবার কি বলুন তো এখানে এখানে সরি 2 1 বলতে আমি এখানে 2 2, মানে প্রথমে আমি 2 নিয়ে দেখতেছি, 2 এবং 2 ধরুন আমাদের হচ্ছে ab এর মানটা, ab এর মানটা হচ্ছে আমাদের এখানে 2, আর হচ্ছে মনে করুন এখানে বলা হলো যে cd এর মানটা হচ্ছে আমাদের এখানে 2। ওকে, তো আমরা এখানে 2 কতভাবে এখানে আনতে পারি, 2 কিন্তু আমরা এখানে দুই ভাবে আনতে পারি। সেটা কিভাবে 2 আনতে পারি, এখানে হচ্ছে 1 এবং 2 এর গুণফল আমাদের 2 হবে, এবং কি 2 এবং 1 এর গুণফল আমাদের 2 হবে। সিমিলার ভাবে এখানে আমরা 2 কিন্তু দুই ভাবে আনতে পারি, সেটা কি এখানে 1 এবং 2 এর গুণফল হচ্ছে কি 2 হবে এখানে, এবং 2 এবং 1 এর গুণফল আমাদের কি হবে এখানে 2 হবে। কিন্তু মানে এই দুইটা ওয়ে ছাড়া কিন্তু আমাদের এখানে আর কোনো ওয়ে নেই মানে এই 2 আনার জন্য। ওকে, তার মানে আমাদের এর জন্য অ্যানসার কত হবে, এর জন্য কিন্তু আমাদের মানে যদি আমি এখানে এটাকেও 2 নেই, এটাকেও 2 নেই, তো এর জন্য আমাদের কিন্তু অ্যানসার কত 4 হচ্ছে। কারণ কি আমি এই যে এই মানে 1 2 নিয়ে এই 1 2 নিয়ে আমি একবার এটাকে নিতে পারি একটা, মানে এরকম একটা মানে নিতে পারি, ইনডেক্স নিতে পারি, আবার এটাকে নিয়ে আমি এটাকে একটা নিতে পারি, এরকম একটা ইনডেক্স নিতে পারি। আবার সেম ভাবে আমি এখানে কি করতে পারি, এটার সাথে আমি এটাকে নিতে পারি একটা ইনডেক্স, আবার কি বলতো এটার সাথে আমি এটাকে একটা নিতে পারি ইনডেক্স। তা আমাদের এখানে হচ্ছে কত 4 হচ্ছে। তো 4টা কিভাবে হচ্ছে যে আমরা এই 2 কে আমরা দুই ভাবে এখানে এক করতে পারলাম, মানে দুই নিতে পারলাম আর কি, আবার এখানে এই 2 কে আমরা দুই ভাবে নিতে পারলাম। তো আমাদের মোট অ্যানসার কত এখানে 2 into 2। ওকে, তো আমি এখানে 2 2 করে একটা নিতে পারি। আরেকটা ফরম্যাট আছে এরকম যে হচ্ছে আমরা যদি এখানে ab এর মানটাকে, হ্যাঁ ab এবং cd এর মানটা cd, তো আমি এটাকে যদি এরকম করি যে এখানে 3 নেই, এটাকে যদি আমি 1 নেই, তাও কিন্তু আমাদের এখানে ফরম্যাটটা হবে পসিবল। এখন দেখি আমরা এটা কি হবে, মানে কত ভাবে এক করতে পারি আমরা এখানে। তো 3 কে আমরা কত ভাবে বানাতে পারি, 3 কিন্তু আমরা বানাতে পারি কি কত হবে, 3 কে বানাতে পারি 3 এবং 1 দিয়ে একটা 3 বানাতে পারি। আবার কি এখানে 1 এবং 3 এটা দিয়ে আমরা কিন্তু এখানে 3 বানাতে পারি এটাকে। আবার এখানে 1 কিন্তু আমরা জাস্ট একভাবে বানাতে পারি, মানে 1 1। তো তার মানে আমাদের এখানে কতগুলো আমাদের হচ্ছে মানে পসিবল হচ্ছে এখানে এটা দিয়ে একটা, এটাকে মানে 1 3 দিয়ে একটা, 3 1 দিয়ে একটা আর কি। তো আমাদের এখানে আমাদের হচ্ছে কত, এখানে হচ্ছে আমাদের এখানে 2 হচ্ছে, মানে দুই ওয়েতে আমরা এখানে করতে পারবো এখানে। তো এখানে কিন্তু এই কাজটাকে একটু রিভার্স অর্ডারও করা যায়, মানে যদি আমরা এরকম করি যে মানে ab কে এবারে AB কে আমি এখানে 1 রাখবো আর হচ্ছে CD কে আমি কি রাখবো এখানে 3 রাখবো এটাকে 1 রাখি এখানে এটাকে 3 রাখা যাবে তো এই ক্ষেত্রে কিন্তু এখানেও আমাদের এই 1 কে কিন্তু আমরা কি করতে পারি এখানে 1 1 মানে একভাবে করতে পারি 3 কে আমরা কিন্তু দুই ভাবে করতে পারি তো 1 3 আর হচ্ছে কি বলুন তো 3 1 ওকে তো এখানেও কিন্তু আমাদের এখানে দুইবার এখানে কি হচ্ছে বলুন তো এখানে অপারেশন হচ্ছে মানে দুইবার আমরা ইনডেক্স নিতে পারবো মানে 1 1 3 1 1 1 1 3 তো এখানেও কিন্তু আমাদের 2 হচ্ছে এখানে এখানে আমাদের কত হচ্ছে 2 হচ্ছে তো মোট কত হচ্ছে 2 2 আর এখানে কত 4 মানে হচ্ছে মোট आंसर হচ্ছে 8 ওকে যেহেতু আমাদের এখানে এই মানটা মানে এখানে যে আমাদের 5 এর মানটা আছে এই মানটা আমাদের এখানে 2 × 10⁵ তো আমরা কিন্তু এখানে যদি একটা নেস্টেড লুপ চালাই তো আমাদের কিন্তু এখানে যদি আমরা এখানে 10⁵ × 10⁵ এখানে নেই এটা এই দুটো যোগ করি তাহলে কিন্তু আমাদের 10⁵6 হয়ে যাবে তার মানে আমাদের এখানে একটা নেস্টেড লুপ আমি এখানে চালাতে পাস করতে পারবো কিন্তু এখানে তার মানে আমি একটা যে নেস্টেড লুপ নিয়ে যে এখানে প্রথমত ইনিশিয়ালি করে রাখি এখানে যে এই মানটা যেটা পাবো আমরা যেটার জন্য সেই মানটার জন্য আমি এখানে এটা যে রাখতে যেই পারি তাহলে কিন্তু আমাদের মানে অ্যানসারটা হয়ে যাবে আর কি তো আমি যে একটু কোডটা দেখাই তাহলে বেটার হবে এখানে কোডটার জন্য আমি এখানে যেটা করছি একটা ইনপুট নিয়েছি n এবং একটা ম্যাপ নিয়েছি ওকে তো ম্যাপের মধ্যে আমি করছি কি একটা লুপ চালাইছি 1 থেকে n পর্যন্ত দেন আরেকটা লুপ চালাইছি এখানে মানে j = 1 থেকে মানে n এর মানটা আমাদের কি হবে i × j এই দুটোর গুণফলের সমান পর্যন্ত চালাইছি আমি এখানে কারণ এর বেশি তো আমাদের এখানে চালানোর কোনো দরকার নেই এখানে কারণ এর থেকে বড় হলে i × j থেকে বড় হয়ে গেলে আমাদের কিন্তু মানে আর চালানোর দরকার নেই মানে যখন আমাদের i × j থেকে n এর মানটা যখন কি হবে বড় হয়ে যাবে তখন আমাদের আর ওটা চালানোর দরকার নেই মানে এর থেকে আমাদের ব্রেক করে হয়ে যাবে তো আমি এখানে i এবং j এর মানগুলো আমি কি করছি এখানে মানে ম্যাপের মধ্যে এখানে রাখি নিয়েছি দেন ফাইনালি আমি কি করছি এখানে আরেকটা n পর্যন্ত লুপ চালাই দেখছি আমি এখানে যে যদি আমাদের m of i এর মানটা যদি মানে m of i এর মানটা এবং n - i এর মানটা আমাদের যেটা হবে এটা আমাদের গুণফলের ক্রিয়া মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে চেক করছি এই যে এই কাজটা আমি চেক করছি এখানে তো আমি এখানে দেখছি যে আমাদের 2 এই 2 এর জন্য আমি এখানে ম্যাপের মধ্যে কতবার রাখতে পারছি এবং এটার জন্য কতবার দেন ফাইনালি আমি এখানে দেখছি যে এই দুটার গুণফল করে দিয়েছি ম্যাপে আমাদের 2 এর জন্য দুইবার এটার জন্য দুইবার ওকে দেন আমাদের এখানে 1 3 কতভাবে করা যাবে 1 3 করা যাবে এখানে এই ম্যাপের মধ্যে এখানে 3 এর জন্য এখানে 1 থাকবে 2 থাকবে এখানে 1 এর জন্য কি 1 থাকবে তো 2 এবং 1 এর গুণফল কত হবে ওকে দেন একই ভাবে আমি এখানেও কি ম্যাপের মধ্যে 1 এবং 3 মানে 1 এবং 2 এখানে গুণফল কত হবে জাস্ট পরে আমি এটাকে যোগ করে নিয়েছি যোগ করে দিয়ে आंसरটাকে প্রিন্ট করছি আর কি ওকে তো আরেকটা আমাদের এখানে ব্যাপার আছে সেটা হচ্ছে এরকম এই নাম্বার প্রবলেম তো এই নাম্বার প্রবলেম এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম তো আমাদের একটা স্ট্রিং থাকবে আমাদের বলছে এখানে এই স্ট্রিংটা হবে কি লোয়ার কেস লেটার হবে তো আমরা এটাকে আপার কেস কিভাবে করতে পারি তো এখানে আপার কেস করার জন্য একটা আছে ফাংশন আছে এটা করলেই হয়ে যায় মোটামুটি আমাদের এখানে যদি আমরা 2 আপার দেই তাহলে কিন্তু আমাদের এখানে একটা কোন একটা একে আমরা এক করতে পারি আপার কেস করতে পারি তো আমি এটাকে যদি একটু এক করে দেই তো আমি মনে করুন এখানে যে আমি কোন একটা স্ট্রিং লিখতেছি এখানে আমি একটা এখানে কোডটা কপি করে নিয়ে এসে এখানে তো এখানে আমি একটু দেখাই যে আমাদের এখানে সরাসরি মানে স্মল থেকে পিটা কিভাবে মানে যাওয়া যায় আর কি তো আমি প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিলাম এখানে ওকে তো এটাকে আমি ইনপুট নিলাম তো নেওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা লুপ ঘোরাবো লুপটা হচ্ছে 0 থেকে শুরু করে কি হবে s.size এর আগে হবে দেন হচ্ছে আমি কি করব এখানে আমি হচ্ছে এখন একটা ক্যারেক্টার নিয়ে রাখি যেটা আমি এখানে মানটাকে ক্যারেক্টারের ভিতরে রাখবো ch এর মধ্যে রাখলাম তো আমি এখানে সবগুলো মানকে আমি স্ট্রিং এ লোয়ার কেস দেব আমাকে ও প্রিন্ট করবে কি আপার কেস প্রিন্ট করবে তো আমি এখানে কি করব 2 আপার করব হ্যাঁ 2 আপার দেব স্ট্রিং এর মানটা আমি এখানে দিয়ে দেব দেন আমি যে এখানে এটাকে প্রিন্ট করে ch কে আচ্ছা আমি একটু স্পেস না দিয়া করি তো সাপোজ ধরুন আমার এখানে হচ্ছে আমি এখানে এটাই একটু রান করে দেখাই সরি আচ্ছা তো আমি এখানে ইনিশিয়াল আমি মনে করুন এখানে দিয়েছি আমি এখানে দিলাম হচ্ছে abc দিলাম এই একটা স্ট্রিং দিলাম তো আমাকে দেখুন কিন্তু এখানে ক্যাপিটাল করে দিয়েছে abc করে দিয়েছে ঠিক সেম ভাবে কিন্তু এখানে লরও করা যায় তো লরটা কি এখানে জাস্ট 2 লর হয়ে যাবে এখানে যদি আমি এখানে লর দিয়ে দেই তো আমি এটাকে যদি রান করি তাহলে এবার আমি কি করব আপার কেস দেব ও কি করবে লর করে নেবে ঠিক আছে আমি এবার কি করব আপার কেস দেব তো আমি abc দিলাম এখানে আপার কেস ও কিন্তু লর করে নিছে স্মল abc করে নিছে ওকে তো এই হচ্ছে আমাদের 2 লর এবং 2 আপারের কাজ বাজার কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ওকে